আমাদের সেই ইতিহাস থেকে শুরু করে একদম মানে সাম্প্রতিক কাল পর্যন্ত তিনি তার লেখার মধ্যে মানে ধারণ করেছেন এবং উপস্থাপন করেছেন। তো আমি এই বিষয়ে মানে মোটামুটি বিস্তারিতভাবে আমার যে পূর্ববর্তী বক্তা তিনি বলেছেন, যদিও আমি এই সভার সভাপতি, কিন্তু আমি স্যারকে বললাম যে স্যার আপনি পরে দেন, আমি আগে একটু শেষ করি, কারণ এই বিষয়ে মানে অভিজ্ঞ এবং এই অভিজ্ঞতার বিষয়টা দুইটা দিন, একটা হলো যে পড়াশোনার অভিজ্ঞতা, আর একটা হচ্ছে যে অ্যাক্টিভিস্ট মানে মাঠের কর্মী হিসেবে অভিজ্ঞতা। তো সেই হিসেবে মঞ্চে যারা এখানে আছেন তাদের প্রত্যেকের কিন্তু এই ধরনের অভিজ্ঞতাই আছে, এবং মানে এর মধ্যে সবচেয়ে বেশি সেটা হচ্ছে যে আজকের যিনি প্রধান অতিথি তারই এই দুই দিকের অভিজ্ঞতাই সবচেয়ে বেশি। এবং সেই হিসেবেই আমি এই বিষয়টা চিন্তা করলাম যে আমি সভাপতি হলেও আমি আগেই বক্তৃতা আমার শেষ করি, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে এই যে মেহেদী হাসান যে মানে যে বিষয়গুলো নিয়ে ডিল করেছেন সেই বিষয়গুলো, যদিও মানে বিষয়টা কেমন এরকম আর কি, যে দেখে যেন মনে হয় চিনি উহারে, মানে মানে চিনি কিন্তু মনে হইতেছে অনেক দূরে। একটা শব্দ আছে না যে কিতনে পাস কিতনে দূর, মানে কত কাছে অথচ কত দূরে, আমাদের বাংলাদেশের পরিস্থিতিটা হয়েছে সেরকম। বঙ্গবন্ধু আমাদের খুব কাছে, খুবই কাছে আমাদের, মানে বঙ্গবন্ধুর যে মানে বাংলাদেশ রাষ্ট্রটি তার নেতৃত্ব হয়েছে সেটি তো আমরা সবসময় বলি, কিন্তু এই দেশকে ভালোবাসার যে চরম মূল্য, মানে আপনি যদি সেভাবে চিন্তা করেন যে বঙ্গবন্ধু এই দেশের জন্য জীবন দিয়েছেন, শুধুমাত্র বঙ্গবন্ধুই দেননি, সমগ্র পরিবার দেশের জন্য জীবন দিয়েছেন, দেশের জন্য কাজ করেছেন। আপনি বাংলাদেশের আরেকটি পরিবারকেও মানে যদি মানে বিবিসির জরিপের কথা আপনি হিসাব না করেন, বিবিসির জরিপটা থাক আলাদা করে, আপনি যদি নিজেই সাদা চোখে দেখেন খোঁজ খবর নিয়ে, যে কোনো একটি পরিবার কোনো একটি ব্যক্তি যদি মানে পার্সন টু পার্সন আপনি হিসাব করেন, যে সেই মূল্য আপনি দেখবেন যে বঙ্গবন্ধুর ঘরে কাছে কেউই নেই। এই কারণেই তিনি সরকারের সর্বশ্রেষ্ঠ বাঙালি। এবং এই বাংলার যে কথাটা বলা হয় যে বাংলার কথা বলতে কি বিশ্বটাকে কাঁপিয়ে দিল কার সে কণ্ঠস্বর, বাংলাদেশের কিন্তু কাঁপিয়ে দেওয়ার মধ্যে কিছুই ছিল না, বঙ্গবন্ধুই ছিল। এবং আপনি যদি মানে অতীতের যে বিষয়গুলো এখানে অনেক কথাগুলো এসেছে যে প্রবন্ধগুলো তিনি দাঁড় করিয়েছেন, তার মধ্যে ইতিহাসের বিষয়ে আলোচনা করা হয়েছে এবং বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। একটা হলো অর্থনৈতিক উন্নয়নের দিকে আলোচনা করা হয়েছে, রাজনৈতিক যে পরিস্থিতি বা রাজনৈতিক উন্নয়ন যদি আমরা বলি রাষ্ট্রবিজ্ঞানের ভাষায়, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র সেই হিসেবে যদি আমরা সেভাবে করি, তো সেটা সব দিকগুলোই আলোচনা করা হয়েছে। কিন্তু যে বিষয়টি আমাদের মানে আমাদের অস্তিত্বের সাথে সম্পৃক্ত সেই বিষয়গুলোই কিন্তু এভাবে উঠে এসেছে এখানে। তো আলোচনা আমাদের যে আমার পূর্ববর্তী বক্তা বা অন্য যে কয়েকজন আলোচনা করেছেন তারা প্রশংসার দৃষ্টিতে সেগুলো আলোচনা করেছেন, আমিও অত্যন্ত প্রশংসার দৃষ্টিতে বিষয়গুলো দেখছি। অর্থাৎ হচ্ছে যে বঙ্গবন্ধু চর্চা এবং বাংলাদেশ চর্চা যত বেশি হবে ততই কিন্তু মানে বঙ্গবন্ধুকে জিজ্ঞাসা করা হয়েছিল এই কথাটি যে আপনার সবচেয়ে ভালো গুণ কী, যে আমি বাংলাদেশের মানুষকে বেশি ভালোবাসি, খারাপ গুণ কী, একটু বেশি ভালোবাসি। তো এই যে ভালোবাসা, বঙ্গবন্ধু আমাদেরকে ভালোবেসেছেন, এই দেশের জনগণকে ভালোবেসেছেন, এই দেশের জনগণ বঙ্গবন্ধুকে ভালোবেসেছে অবশ্যই, তা আপনি যদি সেটা একটু চিন্তা করেন যে উনি নির্বাচনের মানে নির্বাচনের প্রচারণার কাজে ব্যস্ত আছেন বঙ্গবন্ধু, এক বৃদ্ধ মহিলা মানে সকাল থেকে বিকাল পর্যন্ত অপেক্ষা করতেছেন বঙ্গবন্ধু এই রাস্তা দিয়ে যাবে, তাকে বঙ্গবন্ধুকে তার বাড়িতে একটু নেবে এবং দুধ এবং পানি এগুলো একটু খাওয়াবে, আর পয়সা আছে কত এক পয়সা না কত পয়সা সেটা বঙ্গবন্ধুকে দেবে। সেই কারণে সেই বুড়ি বৃদ্ধ মহিলা অপেক্ষা করছে, এবং বঙ্গবন্ধু যখন আসলেন, বঙ্গবন্ধু শুনলেন, বঙ্গবন্ধু তার বাড়িতে গেলেন, যাওয়ার পরে তখন বঙ্গবন্ধু বললেন যে আপনি যে আমাকে দোয়া করবেন তাহলে সেটাই আমার প্রাপ্য, এটি আমার অনেক পাওয়া, বঙ্গবন্ধু সেই বৃদ্ধ গরিব মহিলাকে বললেন। এবং পরবর্তীকালে বঙ্গবন্ধু যখন রাষ্ট্রীয় ক্ষমতায় বা সরকারি মানে নির্বাচনে জয়ী হওয়ার পরে যখন সরকার গঠন করা হয়েছিল, বঙ্গবন্ধু কিন্তু সেই বৃদ্ধ মহিলার যে
মানে দোয়া সেটা কিন্তু তিনি মনে রেখেছেন। এবং বৃদ্ধ মহিলাকে নিয়ে আপনার শ্রমিক দেখেছেন হয়তো অনেকে এর মধ্যে যারা আছেন এখানে, সেই বৃদ্ধ মহিলাকে তিনি ফুলের মালা দিয়ে তার পাশে বসিয়ে মানে তার সাথে কথা বলতেছেন, কথা বলতেছেন এরকম ভাবে যে ওই বৃদ্ধ মহিলা মা এবং বঙ্গবন্ধু তার ছেলে, সেই হিসাবে মানে খুব বিনয়ের সাথে মানে মনে হইতেছে একটা প্রধান অতিথি আসছে আর উনি মানে তাকে অভ্যর্থনা জানাচ্ছেন। এই যে সাধারণ মানুষের প্রতি বঙ্গবন্ধুর যে মমত্ববোধ, মানে এই মমত্ববোধটা কার থাকতে পারে, যার ভালোবাসাটা অত্যন্ত হৃদয়ের গভীরে আছে তারই ভালোবাসা এইভাবে এই মমত্ববোধ তার পক্ষে এটা ধারণ করা সম্ভব। আমাদের মতো সাধারণ মানুষের এটা কিন্তু সম্ভব না সেই বিষয়টা আর কি। তো সেটা কলঙ্কিত করা হচ্ছে, কলঙ্কিত করা শুরু হয়েছে 75 সালের 15 আগস্টের ওই সময় থেকেই। এবং সেই কারণেই আমাদের যে কলঙ্কের কালিমা, আমাদের মানে বাংলার ইতিহাসে যে কলঙ্কের কালিমা লেপন করা হয়েছে সেটা কিন্তু কখনোই মুছবে না। আমরা যেটা করতে পারি সেটা হলো যে এই কলঙ্ক যেন বাংলাদেশে থাকবে, ইতিহাসের পাতায় থাকবে, কিন্তু সেটা যদি আমাদের প্রতি মুহূর্তে মুখোমুখি হতে না হয়, কিন্তু দুঃখজনক হলো সত্য আমাদেরকে প্রতি মুহূর্তে সেই বিষয়গুলোর সাথে মুখোমুখি হতে হয়। যে কথাগুলো মানে বইয়ের মধ্যেও আছে সেই বিষয়গুলোদের ভাস্কর্যই শুধুমাত্র না, বাংলাদেশকেই পাকিস্তানের আদলে গড়ে তোলার একটা প্রচেষ্টা চলতেছে। পাকিস্তান তো নিজেই একটা অস্তিত্বহীন একটা কৃত্রিম রাষ্ট্র, পাকিস্তানের দ্বারা বুদ্ধিজীবী আপনার শুনবেন বিভিন্ন ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেখানে ওই যে পারভেজ খুতভয় একজন পদার্থবিদ, তো তিনি বলতেছেন যে পাকিস্তান তো একটা মানে এমন একটা রাষ্ট্র যে এই পাকিস্তানের জন্মদাতা মোহাম্মদ আলী জিন্না সে তো নিজেই জানতো না পাকিস্তান কি হবে। তার কাছে জিজ্ঞাসা করা হয়েছে ভবিষ্যতে পাকিস্তান কেমন, আপনি পাকিস্তান নিয়ে চিন্তা ভাবনা করতেছেন পাকিস্তান কেমন একটা রাষ্ট্র হবে, জিন্না বলতেছে এটা পরে দেখা যাবে, আপনার চিন্তা ভাবনা করেন পরে দেখা যাবে। আপনি সেটা যদি চিন্তা করেন বাংলাদেশের কথা, বঙ্গবন্ধু কিন্তু তখনই চিন্তা ভাবনা করছে যে বাংলাদেশ কেমন হবে, চিন্তা ভাবনা কিন্তু তিনি তখনই করছেন। এবং এইভাবে এবং পাকিস্তান 23 বছরের একটা সংবিধান দেয় দিতে পারে না, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হওয়ার 1 বছরের মধ্যে একটা সংবিধান দেওয়া হয়েছে, বিশাল একটা ব্যাপার। এই যে বিষয়গুলো আপনি যদি চিন্তা করেন তারপর আপনি বুঝতে পারবেন যে আমরা মানে একটা গর্বিত জাতি সেই হিসেবে, যে আমাদের গর্বিত জাতি এই কারণে যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতা এই দেশে জন্মগ্রহণ করেছিল, এটা যে কত বড় একটা প্রাপ্তি সেটা যদি আপনারা মানে বাইরে যারা যান তারা আপনি উপলব্ধি করতে পারেন। বাংলাদেশকে চেনে না কিন্তু বঙ্গবন্ধুকে চেনে, শেখ মুজিবুর দেশের লোক, এটা একটা বিশাল একটা আশীর্বাদ। আমি আমি ব্যক্তিগতভাবে অনেক জায়গায় এই বিষয়টার মুখোমুখি হয়েছি। যাই হোক, তা আমি এই বইটি বহুল প্রচারণা কামনা করি, আমার বক্তব্য এখানে শেষ করছি। এবং বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশ একটা উন্নয়নের রোল মডেল হিসাবে বিশ্বের বুকে আবির্ভূত হয়েছে, সেটা অক্ষুণ্ণ থাকুক, সেটা অব্যাহত গতিতে এগিয়ে চলুক, আমরা সেটাই আশা করি। এবং আমাদের সামনে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, এগিয়ে যেতে হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।